দুই দিন আসছে ওরা জুম্মায় জুম্মায়, 10 বছর 12 বছর সিনেমা করতেছে, তাই তো? ওদের সিনেমা তো আমরা হলে যে দেখিও নাই। সে হায়াত আঙ্কেলের মতো লোককে সে মানে পাত্তা দেয় না, সেখানে তো আমরা কোন ক্ষেতের মূল্য। প্রডিউসার কেন ইম্পর্টেন্ট হবে? প্রডিউসার কেন ইম্পর্টেন্ট হবে? ইম্পর্টেন্ট হবে ডিরেক্টর। আমাকে গ্ল্যামারাস লাগছে না, আমি নেক্সটে কোনো ছবি পাবো না এরকম লুক দিলে। মহিলা প্রডিউসার তো আমার নায়িকা মনে হয় মহিলা প্রডিউসার খুব একটা পছন্দ করেননি। কখনোই তাদের সাথে আমার 2, 4, 5 কখনোই হয় নাই, কথাবার্তায় কখনো সমস্যা হয় নাই, এবং তারা যেমন যা অ্যামাউন্ট তারা চেয়েছে তাদেরকে সেভাবেই প্রোভাইড করা হয়েছে। মাহিয়া মাহি বলেন বা রোশন বলেন, রোশনকে আমি যেটুকু দিতে পারবো, আমার সব কাস্টিং যারা আছে, যারা আর যারা আর্টিস্ট আছে সবাইকে দিয়ে টিয়ে রোশনকেও যেভাবে আমি দিতে পারবো, সব কিছু আলাপটালাপ করে সাইন করে আমার ছবির কাহিনী দেখে তারাই রাজি হয়েছে। অনুদানের টাকা, অনুদানের টাকা করে আমার একটা ড্রিমকে সফল করার জন্যই তো আমি অনুদান চেয়েছি, হেল্প চেয়েছি, যাতে আমাকে সরকার কিছু টাকা দেয় এবং আমার টাকার সাথে আমি সেটাকে অ্যাড করে আমি সুন্দর করে ছবিটা বানাই। একটা স্বপ্ন তো আমার, আমার ডিরেক্টরের এটা একটা স্বপ্ন, তোমাদেরও স্বপ্ন আমি মানছি, কিন্তু তোমরা টাকার বিনিময়ে স্বপ্নটা সফল করতে আসছো আর আমরা টাকা ঢেলে স্বপ্নটাকে সফল করতে যাচ্ছি। ঘাসের উপর একটা বসে থাকার সিন ছিল, ঘাসগুলো একটু ভেজা ভেজা ছিল, একটু ড্রাউজি ছিল, তো ও যখন ঘাসের উপর বসছে শুটিং করার কিছুক্ষণ পরে হয় না, অনেক সময় অ্যালার্জিটিক থাকলে একটু ইচিং হয়, লাইট ইচিং, মিন্স একটা মশা কামড়ালে তো আমাদের অনেকে 2-3 জায়গায় ফুলে যায়, কিন্তু এটাকে নিয়ে সে অতিরিক্ত মাত্রায় মানে একটা সিন শুরু করলো যে তার খুব ইচিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু সে যেটা বলেছে আমি মারাই যাচ্ছিলাম, সেটা সবাই কান্নাকাটি করছিল, সেটা সবাই হাসাহাসি করছিল, কেউ কান্নাকাটি করছিল না, কারণ ওর অ্যাক্টিভিটি দেখে ও যেভাবে লাফালাফি শুরু করছিল, গাড়ির মধ্যে যে কাপড় চোপড় খুলে ফেলে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল, এবং আমাকে কী করতে হবে স্যার, স্যার আমি কী করবো, মানিক হন্তদন্ত হয়ে যাচ্ছে, টেনশনে পড়ে গেছে, কারণ আমাদের শুটিংয়ের টাইমও বেশি নাই, কারণ সানসেটের একটা ব্যাপার আছে, সব মিলায় মানে ওর লাফালাফি দেখে সবাই হাসাহাসি করছিল, কেউ কান্নাকাটি করছিল না। সোয়ার আমি এটা নিয়ে আমার এখনও মনে পড়লে খুব হাসি। 2 দিন আসছে ওরা জুম্মায় জুম্মায়, 10 বছর 12 বছর সিনেমা করতেছে, তাই তো? ওদের সিনেমা তো আমরা হলে যে দেখিও নাই, আমরা দেখছি শাবনুরের ছবি, পূর্ণিমার ছবি, পপির ছবি, কত সুন্দর অভিনয় করেছে। আমরা ফ্যান ফলোয়ার ছিলাম না নায়ক নায়িকাদের? নায়ক নায়িকাদের ফ্যান ফলোয়ার কে না? নায়ক নায়িকাদের কে অপমান করে কথা বলবে? কিন্তু তুমি যখন আমার কাজটা করে আসবা, তুমি যদি নিজেকে যদি মানে ওখানে যদি মহারানীর মতো ইয়ে করতে চাও, যত পোলাইট হবে মানুষ তাকে ততটা সম্মান করবে। প্রডিউসার কেন ইম্পর্টেন্ট হবে? প্রডিউসার কেন ইম্পর্টেন্ট হবে? ইম্পর্টেন্ট হবে ডিরেক্টর, বাট শি ফরগট, সে ভুলে গিয়েছে যে প্রডিউসার লগ্নিটা করে তখন ডিরেক্টর তার জাহাজটাকে আগায়। ডিরেক্টর হচ্ছে একটা সিনেমার ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু লগ্নিটা যখন প্রডিউসার করে না তখন ডিরেক্টর আগাতেও পারে না, একটা নায়িকাও তৈরি হয় না, একটা নায়কও তৈরি হয় না। আজকে তুমি মাহি নিজেকে তৈরি করেছ, তুমি রোশন নিজেকে তৈরি করতে যাচ্ছ। মাহি অনেক আগেই নিজেকে তৈরি করে ফেলেছে, নিঃসন্দেহে সে আমার ছবিতে খুব সুন্দর অভিনয় করেছে, যেটা ভালো করেছে সেটা আমি বলবো, নিঃসন্দেহে সে ভালো অভিনয় করেছে, রোশনও ভালো অভিনয় করেছে, কিন্তু বিহাইন্ড দ্য সিনে আমাদের সাথে যে তিক্ত অভিজ্ঞতাটা, তারপরেও আমি কিছু বলিনি ওদের। সে হায়াত আঙ্কেলের মতো লোককে সে মানে পাত্তা দেয় না, সেখানে তো আমরা কোন ক্ষেতের মূল্য, কী বলবো এটা বাংলা কথা, কোন ক্ষেতের মূল্য, তো ব্যবহার শিখতে হয়, ঠিক আছে? টাকা পয়সা কিন্তু মুচি ম্যাথরেরও হয়, তাই না? বাট পারিবারিক শিক্ষা একটা বিশাল বড় ব্যাপার। এই ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকারা আছে, অনেক নায়করা আছে, তারা অনেক রিনাউন্ড, তারা পারিবারিকভাবে তারা অনেক রেপুটেড, তারা সবাইকে সম্মান করে, তারা প্রডিউসার দেখলে শুধু সম্মান করে তা না, যারা সম্মান করে তারা লোয়ার টু আপার সবাইকে সম্মান করে।